জাতিসংঘ যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেটা বলা যাবে না, কারণ মানব উন্নয়নে জাতিসংঘের একটি বলিষ্ঠ পদক্ষেপ, যার ফলেই এখন বিশ্বে দারিদ্র কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যুর হার কমেছে, আমাদের বিভিন্ন রকম অর্জন হয়েছে। তবে এবং যুদ্ধবিদ্রোহ বন্ধ করার ব্যাপারে এখনো যথেষ্ট আপনার দুর্বলতা আছে। এর মূল কারণটি হচ্ছে আপনার জাতিসংঘের শক্তিশালী সদস্য রাষ্ট্রসমূহ, সেটি পাঁচটি শক্তিশালী রাষ্ট্র আছেন যারা তৎকালীন উইনার, এবং তারা এমনভাবে আইন করেছিলেন তখন সৃষ্টির সময়ে যে তারাই দে উইল ডিকটেট, তাদের আমরা বলি পার্মানেন্ট মেম্বার্স অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। সেইখানে আজকের দাবি এইটাই ডাজ নট রিপ্রেজেন্ট ডেমোক্রেসি। সদস্য রাষ্ট্র হিসাবে 193টি দেশ আছে, প্রত্যেকটি দেশের একটি ভোট আছে, তো সেইখানে ইকুয়ালিটি মেনটেন করা। আমাদের দেশের 16.5 কোটি লোক, আমেরিকার আপনার 330 মিলিয়ন লোক, আর আপনার নারু রিপাবলিকের আপনার সেই 8,000 লোক, সবার কিন্তু একটি ভোট, ওখানে কোনো রকমের বৈষম্য নাই। কিন্তু সিকিউরিটি কাউন্সিল, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেইখানে কোনো ডেমোক্রেসি নেই, সেইখানে পাঁচজনই শক্তি দল। সেই পাঁচজন হচ্ছেন এবং তারা এমনভাবে চালাচ্ছেন যে যার ফলে কোনো নতুন করে রিফর্ম হওয়ার কোনো সুযোগ সৃষ্টি করছেন। আজকের সময়ের দাবি হলো যে সেইখানে কিছু রিফর্ম প্রয়োজন, এই সিকিউরিটি কাউন্সিল। তা যদি হয় জাতিসংঘ তাহলে আরও হয়তো। তবে আমি বলতে চাই, জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব যে জিনিসটি বলেছিলেন, উনি বলেছিলেন যে জাতিসংঘ আপনাদের বেহেস্তে নিয়ে যেতে পারবে না, কিন্তু ইট ক্যান কিপ ইউ ওয়ে ফ্রম হেলথ, আপনার হেলথ থেকে দূরে রাখবে। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো হয় নাই, এর মূল কারণে আছে জাতিসংঘ, কারণ তারা এই ডিবেটিং সোসাইটি তৈরি করে আপনার সেগুলোকে দূরে রেখেছে। সো জাতিসংঘ তার এই, আমরা গতকালকে 24 তারিখে জাতিসংঘের আপনার বার্ষিকী উদযাপন করলাম। এই উদযাপনে জাতিসংঘের যেমন অর্জনও আছে কিন্তু ব্যর্থতাও আছে, কিন্তু অর্জনের দিক থেকে মোটামুটিভাবে ভালো। সেই জন্যে আমরা জাতিসংঘ, আমরা এই জন্যে চাই, বাংলাদেশের মতো রাষ্ট্র আমরা চাই জাতিসংঘ আরও শক্তিশালী হোক, আমরা চাই মাল্টিল্যাটারালিজম। কিন্তু সম্প্রতিকালে কেউ কেউ জাতিসংঘের বাইরে জাতিসংঘ উপেক্ষা করে অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, যার ফলে আমরা বিপদে আছি। এই ইউক্রেন যুদ্ধের কথাই বলি না কেন, সেইখানে যে সমস্ত স্যাংশনের যে জাতিসংঘের সাথে যদি আলাপ করে আনতেন, তাহলে আমরা বিভিন্ন দেশ এত, যেটা বলছেন যে বিভিন্ন, মিজানুর রহমান সাহেব বলেছেন বিভিন্ন যুদ্ধ বিগ্রহ লেগেই আছে প্রতি সময়, কোথায় আমরা দেখলাম গালফ ওয়ার, আমরা দেখলাম আপনার ইরাক ইরান ওয়ার, আমরা দেখলাম সোমালিয়ান ওয়ার, মোজাম্বিক ওয়ার, ইথিওপিয়ান ওয়ার, ওয়ার ওয়ার ওয়ার, ইয়েমেনি ওয়ার লেগেই আছে। কিন্তু এইবারের যুদ্ধটা আমাদের বেশ আপনার অসুবিধায় ফেলেছে, কারণ মূলত এই স্যাংশন অ্যান্ড কাউন্টার স্যাংশন, স্যাংশনগুলো যাদের জন্য করা হয়েছিল তারা সেই ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং আমাদের মতো পৃথিবীর সব বড়। আর যুদ্ধ মানে হচ্ছে আপনার দরিদ্র লোক, শিশু, নারী, এদের বড় অসুবিধা হয়, এবং এবারের যুদ্ধে তার কোনো ব্যত্যয় নেই। সেই জন্যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জোর দাবি জানিয়েছেন যে যত শীঘ্র সম্ভব আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হোক, এবং এইটা বাংলাদেশ এর বড় দাবি যে যুদ্ধ বন্ধ হোক, মানুষের মঙ্গলের জন্যে আমরা যুদ্ধ চাই না।